করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বর্তমানে সবাই খুব পদ্মা সেতু নিয়ে পদ্মা সেতু ঘুরতে যাচ্ছে, পদ্মা সেতু দেখতে যাচ্ছে, পদ্মা সেতুর এপার থেকে ওপার, কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ টিকটক করতেছে, কেউ বা হিসু করতেছে, কেউ নাট বল্টু খুলে আনছে। তো এক একজন এক একভাবে পদ্মা সেতুকে দেখাচ্ছে সবার সামনে, সবাই এটা আকর্ষণ। পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চল মানুষের জন্য তো খুবই ভালো হয়েছে, বলবো না শুধু অনেকটাই ভালো হয়েছে, কারণ দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য পদ্মা সেতুটা অনেক প্রয়োজন ছিল। যদিও বা আমি পদ্মা সেতু দেখতে যাইতে পারি নাই, তো সমস্যা নাই, আমি কিন্তু এখন যে সেতুটার উপরে আছি সেটা আমাদের বাড়ির সামনে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনে যে কীর্তনখোলা আমাদের বরিশালের যে নদী, সেই নদীর উপরে আব্দুর রব শ্রেণীবাদ সেতু, বর্তমানে আমি সেই সেতুটির উপরে আছি। তো এটাও কিন্তু একেবারে কম না, কারণ এটা পার হতেও কিছুটা সময় লাগে। তো যাই হোক, আমি কিন্তু শুধু শুধু সেতুতে উঠিনি, আর আমি একাই আছি, আমার সাথে আমার ছোট বাচ্চাটা আছে শুধু। আমি অটোতে করে এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এরকমের মেঘলা দিনে বর্ষার ভিতরে কোনো মানুষ প্রয়োজন ছাড়া বের হয় না। তো আমিও একটা প্রয়োজনই বেশি বের হয়েছি, কারণ বেশি প্রয়োজন না হলে হয়তো বা বের হওয়া হতো না। তো মোটামুটি ব্রিজটা কিন্তু শেষ হয়ে আসছে, এপাশ থেকে এখন নামবো আমরা। হ্যাঁ, অলরেডি ব্রিজটা কিন্তু শেষ, এখন আমরা চলে আসছি যেখানে যাব বলছিলাম, তো আমরা কিন্তু সেখানে এসে পড়েছি। এটা হচ্ছে আমরা বরিশালের কি বলে জানি না, জিয়া মুক্তিযোদ্ধা পার্ক, হ্যাঁ সরি আমি ভুল বলছি, মুক্তিযোদ্ধা পার্ক, আসলে আমি চট্টগ্রামের জিয়া পার্ক মনে হয়েছিল প্রথমে, ভুলে মুখ থেকে বের হয়ে গেছে। এটা হচ্ছে ঢুকতেই প্রথমে একটি মসজিদ, আর এই মাঠটাই সম্ভবত বাণিজ্য মেলা বসে। আমি যদিও বা অনেকদিন বরিশালে না থাকার কারণে বরিশালের কোন জায়গায় কী বসে সেটা ঠিক মতো জানি না, তবে আগে কিন্তু এই সম্পূর্ণ মাঠটা নিয়েই বাণিজ্য মেলা হতো, এখন নাকি শুধু এই স্পেসটা খালি আছে, তো এই স্পেসটাই শুধু বাণিজ্য মেলা বসে প্রতি বছর। আসলে এই জায়গা থেকে বিআইডব্লিউর যেই সেই অফিসটা। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি নদীর পাড়ে, আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ট্রলার কার্গো আছে, এগুলো দিয়ে কার্গো দিয়ে হয়তো বা বালু উত্তোলন করা হয় নদী থেকে। তো ছোট ছোট বাচ্চারা যারা পথ শিশু তারা কিন্তু এখানে খেলাধুলা করে, গোসল করে নদীতে। আবার দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগলও আছে এখানে, সেগুলোকে ওরা খাবার খাওয়াচ্ছে, হয়তো বা ওদেরই এগুলো। তো এই বৃষ্টির ভিতরে আমি কিন্তু খুব প্রয়োজনে আসছি, বলছি আগেই আপনাদের, তো আপনাদের বেশি অপেক্ষায় রাখবো না, আসছি একটা প্রয়োজনে। সেটা হচ্ছে আমরা আজকে ছেলে দেখব, এবং ছেলেপক্ষ আমাদের মেয়ে দেখবে, সেজন্য আসছি। যদিও বা বিষয়টা খুবই প্রাইভেট, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকাল ছেলে মেয়ে দেখা, আসলে সবাই আমরা জানি যে কোথাও পার্কে বা রেস্টুরেন্ট এগুলাই দেখাশোনা করা হয়। তো আমরা আজকে এই মুক্তিযোদ্ধা পার্কটা আসছি, তো এখনও ছেলেপক্ষ এসে পৌঁছায়নি, আমরা এসেছি, আমি এসেছি, এবং আমার সাথে আমার বড় ননদ আসছে, এবং বড় ননদের মেয়ে আসছে, কারণ বড় ননদের মেয়েকেই দেখতে আসবে। তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি যে এই বর্ষার ভিতরে মুক্তিযোদ্ধা পার্কের পরিস্থিতিটা কীরকম থাকে। এটা সম্ভবত বরিশাল কি ড্রেজার, যাই হোক এটা বিআইডব্লিউর একটা অফিস হবে সম্ভবত, আমি অতটা জানি না। তো এই বাংলোগুলো কিন্তু আগে ছিল না, এগুলো নতুন এই ভবনগুলো উঠছে, কারণ আমি যতটা জানি অনেক বছর আগে আমি এখানে বাণিজ্য মেলায় এসেছিলাম, তখন কিন্তু এই ভবনগুলো আমি দেখিনি। তো আমিও কিন্তু বলতে গেলে প্রায় মনে হয় যা 10-11 বছর, আমার বিয়ের পরে আর বাণিজ্য মেলায় এখানে আমি আসিনি, তো 11 বছর পরে হয়তো বা আমি এই মাঠটায় আসছি। তো যদিও বা আগে কিন্তু এটা খোলা ছিল, শুধু নদীর পার্ক ছিল, এখন নদীর পার্কটারে এভাবে করে সুন্দর করে বসার জন্য প্লেস করে দিয়েছে, যাতে করে সবাই বসতে পারে হাঁটা চলা বা ব্যায়াম করার জন্য, যারা সকালে জগিংয়ে বের হয় তাদের জন্য কিন্তু ভালো হয়েছে, আবার লাভারদের জন্য খুব ভালো হয়েছে, কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে একটি ছেলে এবং একটি মেয়েকে দেখেছি, মেয়েটির হাতে দুটো লাল গোলাপ, ছেলেটির সাথে যাচ্ছে, হয়তো বা ছেলেটি মেয়েটিকে দিয়েছে। যাই হোক,
এরকমের জীবনে সবাই কিন্তু একবার পড়েছেন, তো যদি দেখাই সেই ঝুঁটিটাকে দেখাতে পারবো, কারণ আমি ভিডিও করেছিলাম যতটা সম্ভব মনে পড়ে। তো আমি কিন্তু আপনাদেরকে আসলে মেয়েকে দেখাচ্ছি না, কারণ যেহেতু বিষয়টা প্রাইভেট, আর তাছাড়া এটা আসলে না দেখানোটাই ভালো। তো আমার ছোট ছেলেকে আমি সাথে করে নিয়ে আসছি, ওর বোনের কোলের ভিতরে বসে আছে, আমরা একটু কোনোভাবে হাত দিয়ে পানিটাকে ফেলে তারপরে বসেছি, কারণ এতটাই পানি এর ভিতরে বসার মতো কোনো সুযোগ নেই। তো আমার বড় ননদ আসছে আমার সাথে, সে আমাকে ফোন দিয়েছে যে মেয়েকে একটু দেখাতে হবে, যদি তুমি আসতা তাহলে ভালো হতো। তো এই যে টোনাটুনি বসা দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু সেই গোলাপ ফুল পার্টি বলেছিলাম। তো আসলে নদীর পাড়ে আসলে কিন্তু ভালো লাগে, কারণ নদীর পাড়টা সত্যি একটা ভালো লাগার মতো স্থান, প্রকৃতির ভালো দিকগুলো নদীর পাড়ে আসলে পাওয়া যায়, যেমন বাতাস। তারপরে দেখেন এপাশে অনেক গাছ আছে, কিন্তু আবার নদী থেকে যে যানবাহনগুলো চলাচল করে সেগুলোও দেখা যায়, আসলে অনেক সময় মাছ ধরে নদীতে, সেগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা যেহেতু এসেছি দুপুরবেলা, তাই অতটা হয়তো বা সব কিছু দেখতে পারবো না। তো আপনাদের সাথে আমি আসলে ছেলেপক্ষর আসার আগে যতটুকু পারলাম ভিডিও করলাম, সেটাই শেয়ার করলাম। ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।